আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইজি ম্যাট্রিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে গণবিজ্ঞপ্তিতে আবেদনকারী নিবন্ধনধারী ভাই বোনদের সকলকে স্বাগতম। আজকে আপনাদের জন্য রয়েছে আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে 31শে মে 2021 8টা 50 মিনিটে এই প্রতিবেদনটি এসেছে জাগো নিউজ 24.com-এ, যে এনটিআরসি এর শিক্ষক নিয়োগ স্থগিত আদালত অবমাননার শুনানি আজ, অর্থাৎ আজকে এনটিআরসি এর শিক্ষক নিয়োগ স্থগিত এবং আদালত অবমাননার শুনানি হতে যাচ্ছে, এবং সেখানে কি কি বিষয়ে আজকে শুনানিতে থাকছে এবং এর ফলাফল কি আসতে পারে, এটা আপনারা সম্পূর্ণ দেখার জন্য আমাদের সাথেই থাকুন। বিশেষ করে যারা এখনো বুঝতে পারেন না যে আসলে এনটিআরসি এর বিরুদ্ধে কি ধরনের মামলা করা হয়েছে এবং কোন কারণে এনটিআরসি কে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। মাত্র 3-4 মিনিটের ভিডিও, আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে পুরো বিষয়টা আপনাদের নখদর্পণে থেকে যাবে। তো চলুন দেখে আসি আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে কি আছে। এর পূর্বে আপনাদের নিকট ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন, আর যদি পুরাতন দর্শক হয়ে থাকেন তাহলে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, ভিডিওটির শেষে আপনারা একটি লাইক এবং কমেন্ট করতে যেন ভুলবেন না। তো চলুন দেখে আসি আজকের এই প্রতিবেদনটিতে কি এসেছে। যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি পরীক্ষায় উত্তীর্ণ সনদধারীদের নিয়োগে সুপারিশের রায় বাস্তবায়ন না করায় এনটিআরসি চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করা আবেদনের উপর আদেশ আজ। সোমবার 31শে মে হাইকোর্টের বিচারপতি মামুনুর রহমান ও বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চে এ বিষয়ে শুনানিও আদেশ দেওয়া হবে বলে রিটকারীদের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিকুল্লাহ মিয়া জাগো নিউজকে নিশ্চিত করেছেন। এর আগে গত 23 মে এই আদেশের উপর শুনানি শেষে আদেশের জন্য পিছিয়ে আজ 31শে মে পরবর্তী শুনানির দিন ঠিক করেন আদালত। তবে এই সময়ের মধ্যে শিক্ষক নিয়োগ কার্যক্রম বন্ধ থাকবে বলেও নির্দেশনা দেন হাইকোর্ট। গত 23 মে হাইকোর্টের গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। ওই দিন আদালত অবমাননার আবেদনকারী শিক্ষকদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান, অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিকুল্লাহ মিয়া ও ব্যারিস্টার মহিউদ্দিন হানিফ ফরহাদ। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিনুদ্দিন। রিটে আইন এনটিআরসি এর পক্ষে ছিলেন অ্যাডভোকেট ফারুক হোসেন ও অ্যাডভোকেট কামরুজ্জামান ভূঁইয়া। এর আগে গত বৃহস্পতিবার 23 মে এনটিএসসি এর কর্তৃক 1 থেকে 12তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রায় 1,500 চাকরি প্রার্থীকে এমবিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নিয়োগের সুপারিশের জন্য বেঁধে দেওয়া 7 কর্মদিবসের বিষয়ে ব্যাখ্যা দিয়ে সুপারিশের অগ্রগতি হলফনামা আকারে জমা দেওয়ার বিষয়ে শুনানির দিন নির্ধারিত ছিল। পরে 23 মে নির্ধারিত দিনে এনটিএসসির আইনজীবী আদালতকে জানান তারা নিয়োগের সুপারিশ করা সংক্রান্ত হাইকোর্টের আদেশ প্রতিপালনের প্রক্রিয়া করেছেন, কিন্তু রিটকারী আইনজীবী এই দাবি বিরোধিতা করেন। পরে শুনানি আদেশের জন্য 31 মে পরবর্তী দিন ঠিক করেন হাইকোর্ট। এর আগে গত 6 মে হাইকোর্টের এক ভার্চুয়াল বেঞ্চ এনটিএসসি কর্তৃক 1 থেকে 12তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রায় 1,500 চাকরি প্রার্থীকে এমবিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ করার জন্য 7 দিন সময় দেন। একই সঙ্গে গত 30 মার্চ 54,000 নিবন্ধনধারীকে নিয়োগ দিয়ে এনটিএসসি এর জারি করা তৃতীয় গণবিজ্ঞপ্তির মাধ্যমে এমপিভুক্ত নন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের কার্যক্রম এ সময় পর্যন্ত স্থগিত রাখারও আদেশ দেন। তারই ধারাবাহিকতায় বিষয়টি শুনানি হয়। এ বিষয়ে অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিকুল্লাহ মিয়া সেদিন বলেন যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ কর্তৃক 1 থেকে 12তম নিবন্ধনধারীদের মধ্যে রিটকারী প্রায় 1,500 জনকে 1 সপ্তাহের মধ্যে নিয়োগের সুপারিশ করতে নির্দেশ দেন আদালত। একই সঙ্গে গত 30 মার্চ প্রকাশিত গণবিজ্ঞপ্তি এ সময়ের জন্য স্থগিত করেন আদালত। আজ সেটা শুনানির জন্য ধার্য ছিল। শুনানি নির্ধারিত দিনে এনটিআরসি কর্তৃপক্ষ অগ্রবর্তী দাখিল করবেন বলে আদালতকে জানিয়েছেন। এবং এর আগে গত 7 মার্চ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে 1 থেকে 12 নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণদের এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ করতে নির্দেশ দেন হাইকোর্ট। 15 দিনের মধ্যে এনটিআরসি চেয়ারম্যানকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়। একই সঙ্গে নিবন্ধনধারীদের নিয়োগ সংক্রান্ত হাইকোর্টের রায় বাস্তবায়ন করতে বলেন আদালত। আদালতের এই আদেশ বাস্তবায়ন না করায় পুনরায় এনটিএসসি চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়।
গত বছরের 15ই ডিসেম্বর এনডিএসএ কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তির উপর নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। আদালত অবমাননার বিষয়টি নিষ্পত্তি না করে শিক্ষক নিয়োগে এনটিএসএ কোনো বিজ্ঞপ্তি দিতে পারবে না বলেও আদেশে উল্লেখ করা হয়। আইনজীবী ব্যারিস্টার মহিউদ্দিন মোহাম্মদ হানিফ বলেন, 2017 সালের 14ই ডিসেম্বর হাইকোর্ট একটি রায় দিয়েছেন। ওই রায়ে কয়েক দফা নির্দেশনা ছিল, তার মধ্যে একটি ছিল সম্মিলিত মেধা তালিকা অনুযায়ী রিট আবেদনকারীদের জন্য সুপারিশ করবে এনটিএসএ, এবং এই যে আদেশটি ছিল এবং এইটিই এনটিএসএ তারা পালন করেননি, এই জন্য তাদের বিরুদ্ধে এত অভিযোগ। কিন্তু অনেক সময় পার হলেও রায় বাস্তবায়ন না করায় রিট আবেদনকারীরা আদালত অবমাননার আবেদন করেন। এ আবেদনের শুনানি নিয়ে পরীক্ষা উত্তীর্ণ সনদধারীদের মধ্যে রিটকারী প্রায় 1,500 জনকে 1 সপ্তাহের মধ্যে নিয়োগের জন্য সুপারিশ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে গত 30 মার্চ প্রকাশিত গণ বিজ্ঞপ্তি 7 দিনের জন্য স্থগিত করা হয়েছে। আদালত পরবর্তী আদেশের জন্য 18 মে নির্ধারিত করেন। ওই দিন শুনানি শেষে সেটি আরও শুনানি ও অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার জন্য 20 মে দিন ঠিক করেন। হাইকোর্ট 2017 সালের 14ই ডিসেম্বর এক রায়ে 90 দিনের জন্য একটি জাতীয় মেধা তালিকা করা সহ 7 দফা নির্দেশনা দেন। ওই রায়ে বলা হয়, এনটিএসএ নিয়োগের উদ্দেশ্যে যদি কোনো সুপারিশ করে তবে তা 60 দিনের মধ্যে বাস্তবায়ন করতে হবে, সনদধারীদের নিয়োগ না হওয়া পর্যন্ত সনদ বহাল থাকবে। কিন্তু এনটিএসএ কর্তৃক এ রায় বাস্তবায়ন না করে তৃতীয় দফার নিয়োগ বিজ্ঞপ্তি জারি করায় রিট আবেদনকারীরা আদালত অবমাননার আবেদন করেন। তো সুপ্রিয় নিবন্ধনধারী ভাই বোনেরা, অর্থাৎ আজকে যে আদালতে যে বিষয়গুলো থাকবে সেটা আপনারা বুঝতে পারলেন যে এই বিষয়ের উপর আজকে আদালতের শুনানি হবে। এবং আরও একটি বিষয় যে গতকাল কিন্তু শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক একটি সভার আয়োজন করে সেখানে বিভিন্ন দপ্তরের প্রধানগণকে সেখানে ডাকা হয় এবং এনটিএসসি চেয়ারম্যানকেও সেখানে ডাকা হয়েছিল যে শিক্ষক নিয়োগের যে জটিলতাগুলো আছে এমপি ভুক্তির ব্যাপারে সেই সকল জটিলতার বিষয়ে গতকালকের মিটিংয়ে আলোচনা করা হয়। এবং গতকালকের মিটিংয়ে যে বিষয়গুলো তারা আলোচনা করেন সেগুলো কিন্তু এখনও গোপন আছে, অর্থাৎ তারা কোনো কিছুই প্রকাশ করেননি। অর্থাৎ কালকের মিটিংয়ের আলোচনার বিষয়ের উপরেই কিন্তু আদালতের অর্থাৎ শুনানি হবে এবং সেখানে সেই বিষয়গুলো আসবে। আশা করছি গতকালকে আলোচনাটা ফলপ্রসূ ছিল এবং সেটার রেজাল্টটা আজকে আসতে যাচ্ছে। তো আপনারা আশা করতে পারেন যে আজকে এনটিএসের পক্ষে রায়টা আসবে এবং এনটিএসে খুব দ্রুতই যে 54,000 পদের বিপরীতে যে আবেদন করা হয়েছে সেগুলোর সুপারিশ করবে। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।